شهر رمضان السلام ورحمة الله وبركاته মোহর কম হওয়ায় বাঞ্ছনীয়, বিবাহের যে বরকত বলা হয়েছে যত খরচ কম হবে মোহর তার মধ্যেও, যত খরচ কম হবে তার তত বরকত বেশি হবে। নারীর বরকতের মধ্যে তাকে পায়গাম দেওয়া সহজ হওয়া, তার মোহর অল্প হওয়া এবং তার গর্ভাশয়ে সহজে সন্তান ধরা অন্যতম, এ সহিহ হাদিসে এসেছে। আপনারা মোহরের ব্যাপারে শুনেছেন অনেক কথা। হযরত মুসা আলাইহিস সালামের মোহর জানেন সব থেকে বেশি বড়, বিশাল মোহর ছিল, শ্বশুরের 8 অথবা 10 বছর মজুরি করা ছিল মোহর। আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো স্ত্রী কন্যার মোহর 480 দিরাম, মানে 1428 গ্রাম ওজনের রৌপ্য মুদ্রার অধিক ছিল না, 1428 গ্রাম ওজনের রৌপ্য মুদ্রা এর অধিক ছিল না, এ হাদিস আছে। হজরত খাদিজার মোহর ছিল 20টি জওয়ান উটনি, বিশাল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেননি, তার বাড়ির লোক দিয়েছিলেন। হজরত ফাতেমার যে মোহরটা ছিল, আমি একটা ছবি দিয়েছি, লৌহ বর্ম ছিল। আর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তার মোহর ছিল 500 দিরহাম, আর মোটামুটি 1487 বা 1487 গ্রাম ওজনের উপমুদ্রা। তবে কেবল উম্মে হাবিবার মোহর ছিল 4000 দিরহাম, 4000 দিরহাম, মোটামুটি 11900 গ্রাম রৌপ্য মুদ্রা। অবশ্য এই মোহর বাদশাহ নাজাসি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আদায় করেছিলেন, আল্লাহর নবী নিজে না।